আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার খামার পরিদর্শনের আসলাম, আপনাদের খামার পরিদর্শন করে দেখানোর চেষ্টা করছি যে এখানে থেকে আপনাদেরকে খাঁটি মধু পৌঁছে থাকি। এ বক্সে নতুন একটা সিট করছি, সিটটা আলহামদুলিল্লাহ দেখা যাক কেমন আসলে কমপ্লিট হয়েছে কি হয় নাই। আসলে এখানে আমার জনবল না থাকার কারণে ভিডিওটা করতে একটু হয়তো বা সমস্যার সম্মুখীন হব, হয়তো বা খুব সুন্দরভাবে একটা হবে না। দুই নম্বর যে ফ্রেমটা দেখছেন, যে এইটা এই ফ্রেমটা যেটা দেখছেন, এটা কিন্তু নতুন সিট। এখানে হচ্ছে আমি খাদ্য দিয়ে দিই, মৌমাছির খাদ্য। আলহামদুলিল্লাহ দেখছি সিটটা মোটামুটি মনে হয় যে কমপ্লিট করেছে। তারপরও খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা মাছি ঢুকছে চাকের তলাতে, মারা গেল। এটা হচ্ছে সিট, আসলে আমি লোক জনবল না থাকার কারণে দেখাতে পাচ্ছি না। এর মধ্যে আলহামদুলিল্লাহ ডিমও দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন ডিম দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন মনে হয় ডিম দিয়ে দিছে। এপাশে কি অবস্থা, এপাশেও দেখছি পুরাপুরি সকল কোষেই ডিম দিয়ে দিছে, দেখুন কত সুন্দর হবে। এই চাকটা কিন্তু আমার কমপ্লিট নতুন সিট, সিটের চাক। চাকটা আমি একটির পরেই দিয়ে দেব, যেন তার আর্দ্রতা যেন ধরে রাখতে পারে। আর্দ্রতা ধরে না রাখতে পারলে ফলনের জন্য খুবই সমস্যা। আপনারা যে পরিমাণে মাছি দেখছেন, আলহামদুলিল্লাহ আমি তো মনে করি যে আমার জন্য খুব সুন্দর, আল্লাহ তাআলা ভালোই মাছি রাখছে বক্সটাতে। আবার নতুন সিটে যেটা মনে করবে না যে এটাতে কিন্তু কেমনি মাছি কম থাকে, অ্যাভেলেবল চাপ না থাকলে ওটাতে মাছি ওঠে না। কেমন চাপ আছে এটা দেখুন। আর এখন তো দিনের বেলা, মৌমাছি টুকটাক যাই বাহিরে গেছে, এই সাইডে আপনার একটু চাপা পড়ে গেল। চাকটা কেমন, চাপ কেমন আছে? আমার এখানে যে খামার, খামারে দেখছেন এই খামারে মোটামুটি কিন্তু আপনার 80% নতুন রানী, 80% নতুন রানী। আল্লাহ তাআলা যদি কৃপা দান করে তাহলে হয়তো বা 200 ফ্রেম বিক্রি করার চিন্তা ভাবনা আছে। এখন বিক্রি করবো না, এটা হচ্ছে আপনার সরিষার মাঠে যে বিক্রি করার চিন্তা আছে আমাদের। তারপরে অত ইমার্জেন্সি নেই, কেন এবার আপনার মধুর দামটা একটু হয়তো বা বেশি পাওয়ার সম্ভাবনাটাই থাকবে, এজন্য চিন্তা ভাবনা যদি নতুন মধুর সংকট, দেশে মধু সংকট দেখা দিয়ে দিচ্ছে অলরেডি, যদি দেখা যায় যে মধুর দাম হয়তো বা বৃদ্ধি বা থাকবে, সেরকম সম্ভাবনা থাকলে হয়তো বা কলোনি নাও বিক্রি করতে পারি। তারপরও আপনাদের যদি কলোন লাগে সমস্যা নেই, দেওয়া যাবে। আপনার মোটামুটি আমাদের যে বড় ভাই আছে ওনার কাছ থেকে নিয়ে দিতে পারবো, ওনার বক্স আছে প্রায় আপনার 150টার মতো। মাছিও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে, জানি না আল্লাহ তাআলার অশেষ রহমতে শেষ পর্যন্ত কি হয়। এখনো পোলেন ঘাটতি দেখা দেয় নাই, পোলেন নিয়ে আসছে, চলুন দেখি কিভাবে পোলেন নিয়ে আসছে। দুই একটা বক্স পর্যবেক্ষণ করে দেখা যাক, এই বক্সটা দেখি আমরা কি অবস্থা। আলহামদুলিল্লাহ দুটা মাছ আসলো, তার মধ্যে একটিতে পোলেন ছিল, দেখুন পোলেন নিয়ে চলে আসছে। আশা করি তারপর পায়ে দেখছি পোলেনগুলো ছোট ছোট, এখন কেমন হবে জানি না। পোলেনগুলো যদিও ছোট হয়, পোলেন পর্যাপ্ত পোলেন সংগ্রহ করছে মৌমাছিতে, এরকম পোলেন পেলে আশা করি যে মৌমাছি সমস্যার সম্মুখীন হবে না। অনেকজন হয়তো পোলেন সাপোর্টিং দিচ্ছে আপনার, কিন্তু এখন পর্যন্ত আমরা পোলেন সাপোর্টিং দেওয়া শুরু করি নাই। খাদ্য খুব ঘন দেওয়ার কারণে আমি কিছু নতুন সিট করছিলাম, যেমন এই বক্সে একটি সিট করছি, এই বক্সে, এই বক্সে একটি সিট করছি, এরকম বেশ কিছু বক্সে সিট করছি। টোটালি আমি 30টা সিট এবং তো অলরেডি শেষ করছি, সিট আবার করব না কিছুদিন, কেননা মৌমাছির চাপ তো কম দেখলেন। তারপরও
এই আপনার রুলিংটা ফেটে গেলে হয়তো বা এরপরে আমরা আবার আপনাদের সিট করাবো। এই বক্সটার অবস্থাটা কি কেমন দেখা যাক। আলহামদুলিল্লাহ, যে বক্সে সিট অলরেডি একটা বলতে দুইটা হয়েছে আলহামদুলিল্লাহ। দেখছেন তিন নম্বর এবং 4 নম্বর যে দুইটা ফ্রেম, এই দুইটা কিন্তু নতুন সিটের মাসে চাপ আলহামদুলিল্লাহ খুব একটা খারাপ আছে কি আপনারাই বলবেন, লাইক এবং কমেন্ট করবেন। এই বলে আমার কথা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটিতে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।